নমস্কার, আমি স্বর্ণালী, স্বাগত আপনাদেরকে ক্যালকলিং টিভিতে। বিনোদনের দুনিয়ার খবর নিয়ে ক্যালকলিং টিভি স্পেশাল সেগমেন্ট বিনোদনের চর্চা দেখে নেব। আজকের বিনোদনের চর্চার বিশেষ শিরোনামগুলো প্রথমেই চোখ রাখবো আজকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই 26তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ আকর্ষণ হলো ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে থাকছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা বলিউড বাদশাহ শাহরুখ খান। এবং এই চলচ্চিত্র উৎসবে থাকছে কি বিশেষ চমক, থাকছে কোন কোন ছবি, রইল বিস্তারিত আপডেট। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধনের অনুষ্ঠান শুরু হচ্ছে বেলা 4টে নাগাদ। এই জন্য শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে 50টি বিশাল এলইডি স্ক্রিন। বিকেল 5টা নাগাদ রবীন্দ্র সদনে দেখানো হবে উদ্বোধনী ছবি অপুর সংসার। এবারের 45টি দেশের 81টি সিনেমা বাছা হয়েছে দর্শকদের জন্য। তবে বিশেষ আকর্ষণ থাকছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি রেখে বেশ কিছু সিনেমা, যা দেখানো হবে শিশির মঞ্চে। লকডাউনের আগে আমরা শেষ দেখেছিলাম ঋতুপর্ণা সেনগুপ্তকে দৃষ্টিকোণ ছবিতে। এরপরে কিন্তু 10 মাস তিনি কোনো কাজ করেননি, কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি, কোনো ওয়েব সিরিজে দেখা যায়নি। তবে 10 মাস পর তিনি সিঙ্গাপুর থেকে কলকাতায় ফিরেই জানালেন তিনি ফ্লোরে ফিরছেন। ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন ছবি নিয়ে রইল একটি বিশেষ আপডেট। পরিচালক সানি রায় সল্ট ছবির সৌজন্যে প্রায় 10 মাস পরে ফ্লোরে ফিরলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে মায়া নামে একটি লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি এবং তার স্বামীর চরিত্রে অভিনয় করবেন চন্দন রায় সান্যাল। যে ঋতুপর্ণা সেনগুপ্ত গত মার্চ মাসের আগে ঘণ্টার পর ঘণ্টা শুটিং ফ্লোরে কাটাতেন, তার এতদিন পরে ফ্লোরে ফিরে কেমন লাগছে সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, প্রথম দিকে একটু নার্ভাস ফিল হলেও মেকআপ ভ্যানে ঢোকা মাত্রই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন। এই ছবির শুটিং হতে চলেছে কলকাতা এবং দার্জিলিংয়ে। দোলেই থাকছে সুখবর, দর্শককে হলমুখী করতে বিশেষ ব্যবস্থা সিনেমা হল মালিকদের। দর্শককে হলমুখী করতে জোড়া বিস্ফোরণ হতে পারে এই দোলে। সূত্রের খবর, দোলের সময় অক্ষয় কুমার, রণবীর সিং এবং অজয় দেবগন অভিনীত সূর্যবংশী মুক্তি পেতে পারে সিনেমা হলে, এবং সেই সঙ্গে মুক্তি পেতে পারে আরও একটি হাই বাজেট সিনেমা 83, যেখানে রয়েছেন রণবীর সিং। রিলায়ন্স এন্টারটেনমেন্টের কর্ণধার শিবাশিস সরকার জানিয়েছেন মার্চে সূর্যবংশী এবং এপ্রিলে 83 বড় পর্দায় নিয়ে আসার কথা ভাবছেন তারা। গত বছরই এই সময় এই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা ছিল। ক্রিসমাসের সময় টেনেট এবং ওয়ান্ডার ওম্যানের যে উন্মাদনা তারা লক্ষ্য করেছেন সেইটার ওপর ভরসা করে দোলে সূর্যবংশী কিংবা 83 যে কোনো একটি সিনেমা তারা আনতে চলেছেন। বিনোদনের দুনিয়া টুইটার দুই কিন্তু সরগরম থাকে নতুন নতুন খবরে, আর এই নতুন খবরের ট্রেন্ডিংয়ে রয়েছে ইয়াশ। হ্যাপি বার্থডে ইয়াশ নামে টুইটার ট্রেন্ডিং চলছে এবং সেই সঙ্গে ট্রেন্ডিং চলছে KGF চ্যাপ্টার 2 টিজার রিলিজের প্রথম লুকও। প্রথম লুকে কী দেখা গেল, ইয়াশকে নতুন লুকে কতটা ভালো লাগছে দর্শকদের, অনুগামীরা কতটা উচ্ছ্বসিত সিনেমার মুক্তি নিয়ে রইল একটি আপডেট। টুইটারে ট্রেন্ডিং ইয়াশের জন্মদিন, তবে জন্মদিনের আগেই সেরা উপহার পেল ইয়াশ অনুগামীরা। বহু চর্চিত KGF-এর চ্যাপ্টার 2-এ টিজার প্রকাশিত হলো, যেখানে মন মাতানো ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে কাঙ্ক্ষিত রূপে দেখা গেল রকি ভাই ওরফে ইয়াশকে। মেশিন গান থেকে সিগারেটের ধোঁয়ায় যাকে বেরিয়ে আসতে দেখা গেল সে আসলে সিনেমার নায়ক না খলনায়ক, তা দেখার জন্য আগ্রহী দর্শকদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে টুইটারের পর্দায়। তবে এবারের গল্পের আরও বিশেষ চমক থাকছে বলিউড খলনায়ক সঞ্জয় দত্ত এবং মাস্ট গার্ল রবিনা ট্যান্ডন একটি বিশেষ ভূমিকায়। হলি বলি টলির নানান দুনিয়ার নানান খবর বিনোদনের দুনিয়ায় চোখ রাখছে ক্যালকলিং টিভি এবং সাথে আপনাদেরকে আপডেট দিচ্ছে প্রতি মুহূর্তে। এবং আরও আপডেট পেতে ক্যালকলিং টিভির ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করবেন ডেইলি আপডেট পেতে। এখনকার মতো বিনোদনের চর্চা এখানেই শেষ হলো। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ক্যালকলিং টিভিতে। প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।